হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ। ইটস আমা, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আপনাদের সাথে খুব দারুণ একটি ব্লগ শেয়ার করতে চলেছি। আর আজকের ব্লগে থাকছে পাকা কাঁঠাল দিয়ে আমি রান্না করেছিলাম মুরগির মাংস। তো আসলে এটা খেতে কেমন হয়েছিল বা খেতে পেরেছিলাম কি না সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে। আর হচ্ছে আজকে একটু টুকটাক শপিংয়ে যাব, মানে আমার একটা দরকারি কাজে বাহিরে যাব। তো এই তো, দেখতেই থাকুন। সাইমের চেহারা, সাইম চামচ একদম আঙ্গুল দিয়ে চাইটা চাইটা খেতেছে, তাই না সাইম? তুমি আঙ্গুল চেটে চেটে খাচ্ছ? হ্যাঁ একদম। বাবা অনেক মজা হয়েছে নাকি? ও হো মাশাআল্লাহ। ধরে না ধরে না, অনেক মজা হয়েছে। দেখি 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 তোমার মুখটা দেখি কি করেছো এগুলো। আচ্ছা আসো, আমরা ভাত খাবো, আসো চলো, আসো আসো। টাইম রান খাবে, তাই না বাবা? আমরা আজকে নতুন একটি রেসিপি ট্রাই করতেছি, এবার খেয়ে দেখার পালা আসলে কেমন হয়েছে। আমার রান্নাটা কেমন হচ্ছে বলো তো? রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে, তাই না? আর এরকম একটু ঝোল ঝোল থাকলে আমার কাছে ঘন ঝোলগুলো অনেক ভালো লাগে। সাদা রোস্ট যেটা লাল রোস্ট হয়েছে। আচ্ছা এখন খেয়ে দেখো তো কিরকম হয়েছে, আর খেয়ে বলবা যে কি দিয়ে রান্না করছো। রান্না কি দিয়ে করছি তুমি বলো খেয়ে। কোনো বাজে ফ্লেভার আছে, মানে কোনো কিছু গ্র্যান্ড ট্র্যান্ড আছে অন্য কিছুর? আমাকে এক লোকমা খাওয়া দাও তো দেখি কিরকম। আমাকে এক লোকমা খাওয়া দাও। আমি পেস্ট দিয়েছো না? আমরা এটা হচ্ছে কাঁঠাল দিয়ে রান্না করছি, কিন্তু মনে হয়েছে কাঁঠালের কোনো ফ্লেভার পাইছো? দাও তো আমাকে খাওয়া দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। মানে কোনো কাঁঠালের ফ্লেভার নাই, প্রতিটা স্টেপ যদি ফলো করে তৈরি করতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, অনেক মজা। আর সায়ম তো এখানে অলরেডি আগে থেকেই আমার কড়াই থেকে তরকারি খেয়ে মুখ লাল বানায় বসে। হলুদ না মুখে হলুদ, সায়মের খাবারের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে অনেক স্বাদ। স্যামকে একটু খাওয়াই দাও, আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হইলে মজা লাগে বেশি, তাই না? স্যামকে একটু খাওয়া দাও তো দেখি। ওই যে স্যামকে, স্যাম কিন্তু নাক মুখ আগে থেকেই মানে হলুদ বানায় ফেলছে খেয়ে, এখন খাবে না কারণ আরো আগে খেয়ে ফেলছে। তো পাকা কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্নাটা অনেকের কাছে একটু কেমন জানি মনে হতে পারে। তো আসলে কিন্তু রেস্টুরেন্টের খাবারগুলোতে সবসময় চিনি ইউজ করা হয়, আর সেই জায়গায় আমি হচ্ছে চিনি ইউজ না করে ন্যাচারালি যেহেতু মিষ্টি আমাদের কাঁঠালটা, তো সেই হিসেবে হচ্ছে আমি কাঁঠালটা ইউজ করেছি। আর রান্না করার পর কাঁঠালের কোনো ফ্লেভারই এখানে পাওয়া যায়নি, বরং অন্যরকম একটা স্বাদ হয়েছে। তো আমার দূর সম্পর্কের এক আঙ্কেলের রেস্টুরেন্ট আছে যেহেতু, আর আমার ভাই ওইখানেই হচ্ছে জব করে,
তো সেজন্যই হচ্ছে আমি এই বিষয়টা জানি যে ওরা সব খাবারই হচ্ছে চিনিটা ইউজ করে এবং খুব ঝাল ইউজ করে, এতে করে খুব মজা লাগে। তো প্রায় হচ্ছে আমাদের বাসায় হাঁসের মাংস ভুনা নিয়ে আসে, তো আম্মু খেয়ে বলতেছিল যে রেস্টুরেন্টের সেই খাবারের মতোই লাগতেছিল। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আর রেসিপির লিংক ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। হ্যাঁ খাবো, স্যামকে একটু খাওয়া দাও, স্যাম খাও, ওইটা খাবে, ওই যে নানু খাওয়া দিচ্ছে ওগুলো খাও। এখানে সায়েম নিজে নিজে মাংস নিয়ে খেয়ে ফেলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঝাল ঝাল, মামি আসবো, আচ্ছা আচ্ছা দুধ দিয়ে নিয়ে আসতেছি, মামি আসতেছি, দাঁড়ো। কই কই তোমারটা কই মাংস, নাও 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 নাও, তরকারি নাও, তুমি রান নেই তো বাবা, না 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 রান রান না, তো খানে বাবা, ওটাই খাও ওটাই খাও, সরে ফেলতেছি। মজা হয়েছে মাশাআল্লাহ, আমার বাবার খাওয়ার আগ্রহ দেখে ইনশাআল্লাহ সবাই বুঝতে পারবে যে কিরকম মজা হয়েছে এটা, তাই না? কারণ বাচ্চারা সহজে সবকিছু খেতে চায় না। মাংসের তরকারিটা কিন্তু অনেক স্পাইসি ছিল, তারপর হচ্ছে সায়েম অনেক মজা করে খেয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। তুমি খাও, আবার পরে খাও বাবা, আল্লাহ 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 আল্লাহ, সব গুণ শুকে ফেললো বাবা, হাতে বাড়ি দেয় না। আচ্ছা এটা আছে, তুমি আগে রাখো, আচ্ছা আচ্ছা এটা আছে বাবা, তুমি খাও আগে, একটা খাও, একটা খাও আগে, দেখি নোংরা করে না, কোনো কিছু নোংরা করে না বাবা, আগে তুমি একটা খেয়ে নাও। আচ্ছা সায়েম সব কিছু নষ্ট করে ফেলতেছে, সায়েম সব খেয়ে ফেলতে যাচ্ছে, দেখি দেখি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আম্মু তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিল যে মাংস শুধু নষ্ট হয়ে যাবে, কাঁঠাল দিয়ে মাংস রান্না এটা আবার কেমন, তো আমি এজন্য অল্প মাংস রান্না করেছিলাম, আর এইটা হচ্ছে আম্মু রান্না করেছে, আর এটা হচ্ছে আমি রান্না করেছিলাম। তো যেহেতু দুই রকমভাবে রান্না করতে হয়েছে, তাই অল্প করে মাংস রান্না করেছি, আর ভেবেছিলাম যদি নষ্ট হয় বা খারাপ লাগে খেতে তাহলে তো আমাকে একাই খেতে হবে, এজন্য আর কি অল্প পরিমাণে আমি রান্না করেছি। তো আজকে হচ্ছে দুই ভাগে রান্না করা হয়েছে, দুইটার দুই স্বাদ। তো এখন 12টা বেজে গেছে, আর হচ্ছে স্টুডেন্ট আসার সময় হয়ে গেছে, তাই ভাবলাম একটু রিভিউ নেই, যেহেতু প্রথমবার রান্না করেছি, কে কি বলে এই আর কি। তাহলে কেমন স্বাদ? খুব মজা, সায়ামও খাইছে মাশাআল্লাহ অনেক। কাঁঠাল দিয়ে রান্না হয়েছে বোঝা যায় না, তাই না? বোঝা যায় কাঁঠাল দিয়ে রান্না হয়েছে যে। সাজুগুজু করতেছ, তাহলে তুমি পরীক্ষা দেওয়া শুরু করো। হ্যাঁ প্রশ্ন বানিয়ে দিছি না ওখানে, প্রশ্নটা নিয়ে তো একটা ইমার্জেন্সি কাজে হচ্ছে বের হতে হচ্ছে, আর এখন প্রায় দুপুরের সময়, তো এই সময়টাতে হচ্ছে স্যামের বাবা একটু ফ্রি থাকে, তাই হচ্ছে এখানে যেতে হবে। আর ইমার্জেন্সি কাজটা হচ্ছে আসলে আমার চশমার এক ঠ্যাং হচ্ছে স্যামের বাবা ভেঙেছে, আর একটা হচ্ছে স্যাম ভেঙেছে, তো আমি এখন অন্ধ হয়ে গেছি এই আর কি। যাই হোক, তো এখন চশমাটা রিপেয়ার করতে যেতে হবে, সরি রিপেয়ার তো করা যাবে না, মানে ফ্রেমটা চেঞ্জ করতে যেতে হবে আর কি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো, আর এই তো গাড়িতেও বসে পড়লাম। তো যেতে যেতে আপনাদের কাছে বিদায়ও নিয়ে নিচ্ছি, আর যাওয়ার আগে বলে যাচ্ছি যে একবার হলেও পাকা কাঁঠাল দিয়ে মাংস রান্না করে দেখবেন, আর আমার কুকিং চ্যানেলের রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। তো আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ব্লগে অবশ্যই আমি শেয়ার করব আমরা কোথায় কোথায় গেলাম, কী কী কিনলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। মোরগ হয়ে গেছে তোমার আপু। Sam? Sam খুশি হয়েছে।